ঢাকায় একই পরিবারের ছয়জন করোনা ভাইরাসে আক্রান্ত হয়েছে বলে খবর পাওয়া গেছে বাংলাদেশের রাজধানীর সবুজবাগ থানার দক্ষিণগাঁও এলাকায় একই পরিবারের ছয়জন করোনা ভাইরাসে আক্রান্ত হয়েছে বলে জানা গেছে এছাড়া তাদের প্রতিবেশী আরও এক ব্যক্তি করোনায় আক্রান্ত হয়েছে আক্রান্ত সবাইকে কুয়েত মৈত্রী হাসপাতালে রেখে চিকিৎসা দেয়া হচ্ছে সবুজবাগ থানাধীন বাসাবো কালী মন্দির এলাকা নন্দীপাড়া সহ কয়েকটি মহল্লায় করোনা আক্রান্ত রোগী শনাক্ত হওয়ায় পুরো মহল্লা লকডাউন করেছেন প্রশাসন এছাড়া ওই বাড়িটিতে বাইরে থেকে থেকে কাউকে বাইরে আসতে দেয়া হচ্ছে না এবং ওই এলাকায় জনসাধারণের চলাচল নিয়ন্ত্রণে নিয়েছে পুলিশ সবুজবাগ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মাহবুবুল আলম বিষয়টি নিশ্চিত করেছেন এর আগে বাংলাদেশে মোট অষ্টআশি জন করোনা রোগী শনাক্ত হয়েছে বলে জানিয়েছে সরকারের রোগতত্ত্ব রোগ নিয়ন্ত্রণ ও গবেষণা প্রতিষ্ঠান তবে এর পরে সন্ধ্যায় চট্টগ্রামে আরও একজন করোনা রোগী শনাক্ত হয়েছে আইইডিসিআর ঘোষিত অষ্টআশি জন আক্রান্তের মধ্যে রাজধানী ঢাকাতেই আক্রান্ত হয়েছেন বান্ন জন ওই বাহান্ন ব্যক্তির বসবাস রাজধানীর উনত্রিশটি স্থানে স্থানগুলো হচ্ছে বাসাবতে নয়জন জন মিরপুরের টোলারবাগে ছয়জন পুরনো ঢাকায় তিনজন বসুন্ধরায় দুইজন ধানমন্ডিতে দুইজন যাত্রাবাড়িতে দুইজন মিরপুর দশে দুইজন মিরপুরের মোহাম্মদপুরে দুইজন পুরনো পল্টনে দুইজন শাহ আলিবাগে দুইজন উত্তরায় দুইজন এছাড়া রাজধানীর আরও আঠেরোটি স্থানে এক একজন করে করোনা রোগী পাওয়া গেছে স্থানগুলো হচ্ছে বুয়েট এলাকা সেন্ট্রাল রোড স্কাটন গুলশান গ্রিন রোড হাজারিবাগ জিকাতলা মিরপুর কাজীপাড়া মিরপুর এগারো লালবাগ মগবাজার মহাখালী নিকুঞ্জ রামপুরা শাহবাগ উর্দু রোড ও ওয়ারি এদিকে এখন পর্যন্ত বাংলাদেশের এগারোটি জেলায় করোনা রোগী শনাক্ত হয়েছে বলে জানিয়েছে আইইডিসিআর জেলাগুলো হচ্ছে ঢাকা মাদারীপুর নারায়ণগঞ্জ গাইবান্ধা গাজীপুর চুয়াডাঙ্গা কুমিল্লা কক্সবাজার শরীয়তপুর রংপুর এবং চট্টগ্রাম